নদিয়ার পলাশীপাড়ার একটি বুথে তৃণমূলের লাগানো ফ্লেক্স ব্যানার খুলে দিয়ে যায় বিজেপি, এমনই অভিযোগ চলছে রাজনৈতিক চাপানোতর। 79 পলাশীপাড়া বিধানসভা সোনাডাঙ্গা 162 নম্বর বুথে গতকাল রাত্রে তৃণমূলের লাগানো ফ্লেক্স ফেস্টুন খুলে দিয়ে যায় বিজেপি, এই বলে অভিযোগ জানালেন তৃণমূলের বুথ সভাপতি আশাকুল শেখ। তিনি জানান, গতকালকে রাত্রে ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর পর বাড়ি চলে আসার পর আজ সকালে সেইগুলো বিজেপির লোকেরা খুলে ফেলে, কিন্তু সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছে ওই এলাকাতে বিজেপি বা অন্য কোন দল কোন রকম ফ্ল্যাগ লাগাতেও পারে না বলে অভিযোগ। তাহলে কারা খুলেছে প্রশ্ন থেকেই যাচ্ছে। আঞ্চলিক তৃণমূল সভাপতি নাকাশিপাড়া প্রশাসনে ফোন করেন এবং নাকাশিপাড়া ব্লক প্রশাসনের ফ্লাইং স্কোয়াড ও পুলিশ প্রশাসন বিজেপি তৃণমূল সিপিএম এর ফ্ল্যাগগুলি সরকারি জায়গার ওপর রাখা সব ফ্ল্যাগ খুলে ফেলা হয়। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে একটি বিক্ষোভ দেখানো হয়। প্রশ্ন থাকছে, শুধু বিজেপির নামে অভিযোগ করা হলো, বিগত নির্বাচনে বিজেপি ও তৃণমূলের একটি অশান্তি সৃষ্টি হয়েছিল, নির্বাচন কমিশন কর্মী তাদের বিষয়টি তদন্ত করছেন। নদিয়া থেকে মলয়দের প্রতিবেদন, আমি অদিতি, সি নিউজ। তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি বলছি। বিষয় হচ্ছে, আমরা বিগত এক মাস আগে দেয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স ব্যানার ইত্যাদি আমরা টানিয়েছিলাম, তো এতদিন ছিল, গতকালকে বিজেপির প্রার্থী এসেছিল আমাদের গ্রামে, তো বিজেপি যারা আমাদের গ্রামে করে, হয়তো বিজেপির প্রার্থী এসে আমাদের সন্দেহ, বিজেপি যারা করে তাদেরকে মানে সাহস দেওয়ার জন্য আমি এটা মনে করি সভাপতি হিসাবে সেই সাহসী মত নিয়ে গত রাত্রিতে আমাদের তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ফেস্টন সব সরিয়ে দেওয়া হয় এটা তুচ্ছ করে। বিষয় হচ্ছে, আমাদের গ্রামটা হিন্দু মুসলমানের বসবাস, আমি চাই শান্তি। এখানে তৃণমূল কংগ্রেসের হিন্দু সাম্প্রদায়িকের যে আমাদের ভোট নেই তা নয়, হিন্দু সাম্প্রদায়িকের যুব সভাপতি আমার রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের আমি চাই পরিবেশ নিয়ে এই গ্রামটা সুস্থ সবলভাবে যাতে থাকে, সেই আশা নিয়ে আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা দলটা করি। আমরা চাই না সোনার গ্রামে সাম্প্রদায়িক কোনো বৎসা বা কোনো কিছু গণ্ডগোল হোক। তো সে যাই হোক, বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে, বিজেপির প্রার্থী যেহেতু গতকাল কি এসেছিল, ওনার সাহসে বিজেপি যারা আমার গ্রামে করছে, ওনার সাহসে তারা গত রাত্রিতে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ফেস্টন পুলিশ সরিয়ে দেওয়া হয়েছে। এটার জন্যে কমিশনার কাছে এবং প্রশাসনের কাছে আইনত ব্যবস্থা যাতে আমরা পাই তার জন্য আমরা দাবি করছি। আপনার নাম? আমার নাম এমডি আশাকুল ইসলাম। এখানে কেউ এসছে প্রশাসনের তরফ থেকে? না, প্রশাসনের তরফ থেকে হ্যাঁ কে বল আসলেন, আমি জানিয়েছিলাম সঙ্গে সঙ্গে এগুলি দেখার পরে। হ্যাঁ, কারা এসছেন? প্রশাসন এসছে, নাকাশিপাড়ার থানার পুলিশ এসছে এবং বিডিও সাহেবকে আমি বলেছি বিষয়টা, উনি আসছে, আমাকে বলেছে উনিও আসছে। আমি চাই আইনগতভাবে যে অন্যায়টা করেছে আইনগতভাবে আমরা এগিয়ে যাবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা চাই না আমাদের যে অন্যায় করেছে আমরা পাল্টা কোনো হাতাহাতি কোনো মারামারি কোনো বক্সার ভিতরে আমরা যাব না, আমরা আইনগতভাবে আমরা এগিয়ে যাব। নাকাশিপাড়া প্রশাসনের কাছে আমাদের দাবি, কমিশনারের কাছে আমরা দাবি, এর সুরাহা আমরা চাই। এর সুরাহা যদি না হয় আমরা তীব্র আন্দোলন করব ওই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।